90% মুসলমানের দেশে মৌলবাদের তকমা তুলে এদেশের মানুষের অধিকার থেকে আমাদেরকে আর রোধ করা যাবে না। সুতরাং সে সময় এখন মানুষের মধ্যে স্লোগান উঠেছে, সব দফা দেখা শেষ, আগামীর ইসলামের বাংলাদেশ। আজকের যেগুলো মহাগ্রন্থ আল কোরআন ছিল, আছে এবং থাকবে, সুতরাং মহাগ্রন্থ আল কোরআনের বাইরে যারা থাকবে তারা আবুল হেকাম হবে না, তারা আবু জেহেলি হবে। বাংলাদেশের এই সময়ের আজকে ইসলাম এবং ইসলামী আন্দোলন এদেশের মানুষের দেশপ্রেমের একটা গুরুত্বপূর্ণ নজির সামনে রেখে আজকে যদি আমরা একতাবদ্ধ হয়ে সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে একথা বলতে পারি যে আমরা মানবরচিত মতবাদ দেখেছি, মানবরচিত মতবাদের সকল অনুশাসন এদেশের এখন মানুষের কাছে ইতিমধ্যেই একটা বস্তাপচা পরিণতিতে রূপ লাভ করেছে। সুতরাং সে সময় এখন মানুষের মধ্যে স্লোগান উঠেছে, সব দফা দেখা শেষ, আগামীর ইসলামের বাংলাদেশ। আজকে এখানে যারা এসেছেন বাংলাদেশ জামাত ইসলামী, সেই ইসলামের আহ্বানের কথাই আপনাদেরকে নতুন করে আরেকবার আপনাদের সামনে তুলে ধরতে এসেছে। আসুন, মানুষের তৈরি করা কোনো মতবাদ দিয়ে সেই সময়ে আবু জেহেল, আবুল আহাবরাও তো জ্ঞান বিজ্ঞানে উন্নয়নের দিকে তারা এগিয়ে গিয়েছিল, তারাও তো তথ্য প্রযুক্তির কথা তখনও জানতো। সেই আবু জেহেল আবুল আহাবদের কাছে মহাগ্রন্থ আল কোরআন ইসলামের অনুশাসন না থাকার কারণে আবুল হেকামরা যদি আবু জাহালে পরিণত হয়, আজকের যুগের যত বড় দলের নেতা হোক, যত তন্ত্র মন্ত্র তারা তৈরি করুক, আজকের যুগে মহাগ্রন্থ আল কোরআন ছিল, আছে এবং থাকবে, সুতরাং মহাগ্রন্থ আল কোরআনের বাইরে যারা থাকবে তারা আবুল হেকাম হবে না, তারা আবু জেহেলি হবে। মানুষ আর আবু জেহেলের পিছনে ঘুরতে চায় না। মানুষ এখন খোলাফায়ে রাশেদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই অনুশাসনের দিকে ধাবিত হয়ে উই ওয়ান্ট জাস্টিস, ছাত্র জনতার সেই স্লোগানের দিকে ফিরে যাওয়ার জন্য মহাগ্রন্থ আল কোরআন এবং ইসলামের ভিত্তিতে দেশ পরিচালনা করতে চায়। আমি সম্মানিত সুধী মণ্ডলীকে অনুরোধ করতে চাই, আসুন বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ শহর ঢাকা মহানগরীকে ইসলামের মহানগরীতে পরিণত করতে চাইলে বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকাকে ইসলামের রাজধানীতে পরিণত করতে পারলে গোটা বাংলাদেশে আমরা ইসলামের আন্দোলনের, ইসলামের অনুশাসনের একটা সুন্দর উদাহরণ আমরা পেশ করতে পারব। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের এই ছাত্র জনতা যখন ইসলাম, ইসলামী অনুশাসন, দেশপ্রেমের ভিত্তিতে গণ অভ্যুত্থানের রচনা করেছে, ঠিক সেই সময় আমরা লক্ষ্য করছি আমরা আমাদের একটা স্বৈরাচারের ফ্যাসিস্টের দেয়াল হয়তো ভাঙতে পেরেছি, কিন্তু এখনো ইট বালু কণা যেখানে যেখানে আছে তারা সেখান থেকে আবার আওয়াজ তোলার চেষ্টা করছে। এদেশের মানুষের চিন্তা দৃষ্টিভঙ্গি 90% মুসলমানের চেতনাকে আবার মৌলবাদের নাম দিয়ে তারা কেউ কেউ সমালোচনা করছেন। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, 90% মুসলমানের দেশে মৌলবাদের তকমা তুলে এদেশের মানুষের অধিকার থেকে আমাদেরকে আর রোধ করা যাবে না। আমাদের রাজাকার আলবদর আর শাম স্বাধীনতা বিরোধীদের তকমা তুলে দেশের দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিদের এবং ইসলামপন্থী মানুষদের, মুসলমানদের অধিকার থেকে আমাদেরকে আর পিছনে ফিরিয়ে দেওয়া যাবে না। এদেশের স্বাধীনতা এবং ইসলামকে যারা মুখোমুখি দাঁড় করিয়েছিলেন, এদেশের স্বাধীনতার মহান যুক্তিযুদ্ধকে টুপিওয়ালা দাড়িওয়ালাদের মুখোমুখি দাঁড় করিয়ে যারা নতুন আর একটা প্রেক্ষাপট তৈরি করেছিলেন, তাদের কারণেই 2024 সালের 5ই আগস্ট নতুন স্বাধীনতা অর্জন করতে হয়েছে। এদেশের মানুষ আর মনে করে না বাংলাদেশের ইসলামপন্থী এবং এদেশের দেশপ্রেমিক মানুষদেরকে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং আমাদের এই প্রিয় মাতৃভূমির দেশপ্রেমকে মুখোমুখি দাঁড় করিয়ে আর কোনো ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না।